আপনারা 5 মিনিট কান্না দেখতেছেন, আমি 4 দিন ধরে নষ্ট করে আমি পাগল হয়ে গেছি ভাই, আমি সুস্থ নাই মানসিক ভাবে, আমি না পাগল, আমি না পাগল হয়ে গেছি ভাই, আমার পাগল, আমি পাগল হয়ে গেছি। আমি তো এমনিতে কথা বলতে পারি, জিমিকে দেখে শখে আমি চুপ করেছি। জিমি শুনছে আমি কিছু বলতেছি না, যে শুনতেছে আমার পরিচিত লোকজন তুমি কিছুই বলো না, আমি আসলে কিছু বলতে পারি নাই, পরিবেশিত ছিল না হয়তো বলার, ছিল না ওয়েদার যারা ছিল লাইট অফ করে দিতে বলছে, লাইট অফ করে দিতে, তারপরে টিভি মনিটর ছিল, বলে কি একটা লোক ছিল সাতটা ভাবে খুলে বোতাম টোতাম চড়ে গেছে, তারপর জিমি গলায় ভাবে কাটা দিছে সাতটা, বলে কি মাধুরী দীক্ষিত, মাধুরী দীক্ষিত গানে নাচবি তুই, কাজলে কাজলে বলেও নাচতে ছিল, আমি এই হরবল দৃষ্টি ভাই বলতে পারছি এরম এরম করতেছিল, হাত আমার চোখের সামনে আমার ভাসতেছে ভাই, আমি পাগল হয়ে গেছি ভাই, আমি মরতে চাই না এইভাবে। আমি ওখান থেকে বের হয়ে আমি জানি না, যখন আমাকে এতগুলো আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল, আমি তো জানি সেই মরে যাবো, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, সত্যি জানি না, আমি জানতাম যে মরে গেছি, একটু পর মরে যাবো, আমি নাকি সেন্সলেস হয়ে গেছি, আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে, আমার পাশে ইনস্ট্যান্ট 3টা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে, 3.5 বছর 4 বছর হয়ে গেছে আমার অক্সিজেন, আমি দেখছি তো আমি আসার সময় গেছি, আমি যখন গেছি যখন ঢুকছি তখন আমি দেখছি অনেক অনেক কড়া ব্যাপার আছে, অনেক কড়া। উনি ওই ক্লাবের কি ছিল ওই বয়স্ক লোকটা নাসিরুদ্দিন ক্লাবের হয়তো মেম্বার সে হতে পারে, শুধু মেম্বার না কি দায়িত্বশীল কেউ, ওইটা উনি বলছে আমি এখানে প্রেসিডেন্ট, এই ক্লাবের প্রেসিডেন্ট, আমি সবগুলো বলতে পারছি না ভাই, অগস্ত বাজার এই সময় ওই অমিত লোকটা ই ছিল, অমিত লোকটা ছিল, তার ভূমিকাটা কি ছিল, সে প্রথমে ট্রাই বসতে প্রথমে চুপ থাকছে, তখন আমার মনে হয়েছে একটা প্ল্যানিং ছিল, মানে তুমি কখন ওখান থেকে ফিরছো এটা কোন ওই সময়কার কথা মনে আছে কিনা, কখন তুমি তখন দেখছি আমার গাড়ির গ্লাস খোলা, আমি দেখছিলাম যে আমার কাপড় ঠিক আছে, আচ্ছা তুমি ঠিক আছো, আমি কি বললাম কল দিছিলাম,
ইবলেনা যখন বলছি উত্তরধারা না দক্ষিণ ধারা আমি জানি না ভাই, এটা নাম হচ্ছে বোট ক্লাব। তখন ওই লোকটার সাথে আরো দু তিনজন ছিল, ওরা বের হয়ে কিছু মনে নেই। তখন যখন চলে যাবো।